আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো সাজেক ভ্যালির এক অপূর্ব দৃশ্য, যেখান থেকে মেঘ হাতে ধরা যায়। সাজেক ভ্যালি প্রকৃতির এক লীলাভূমি, যেখানে বৃষ্টির সময় গেলে খুব সহজেই মেঘ হাতে ধরা যায়। আমরা এমন এক সময় গিয়েছিলাম, তখন বৃষ্টির সময় ছিল না বিদায়, ওই রকম দৃশ্য ধারণ করতে পারি নাই। তবে যতটুক সম্ভব ভিডিও ধারণ করছি, আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে বৃষ্টি, এখানে পাহাড়ে গ্যাপে গ্যাপে বৃষ্টি চলে আসে, এটা খুব সকালবেলা ভোর ফজর নামাজের পরে 5:30 থেকে 6টা হবে, কিরকম বৃষ্টি আসে চালের মাঝে বসে থাকে। আমাদের দুর্ভাগ্য, আমরা আসলে ওরকম ভাবে দেখতে পারি নাই। যতটুকু সম্ভব দেখছি, ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যারা এখনো সাজেক ভ্যালিতে যান নাই, অবশ্যই গিয়ে ঘুরে আসবেন, অনেক ভালো লাগবে। সাজেক ভ্যালি খুব সুন্দর একটা জায়গা, যেখানে গেলে মনে হয় পৃথিবীতে শুধু গাছপালা আর সবুজ প্রকৃতি ছাড়া আর কিছুই নেই। আমরা কংক্রিটের মাঝে বসবাস করতে করতে কংক্রিটের মতোই হয়ে গেছি, এই জন্য মাঝে মাঝে গিয়ে ঘুরে আসলাম। এই যে দেখেন, এই যে মেঘ ধরতেছে। আচ্ছা, এটা আমার ভিডিওটা ক্যামেরাটা একটু রোটেট হয়ে গেছে, এখন আরেকটু সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা সকাল মানে 7টার দিকে, এখন এই যে দেখতে পাচ্ছেন, অনেক দূরে অবশ্য, অনেক দূর থেকে ভিডিও করা। এই যে ম্যাপগুলো নাকি মাঝে মাঝে হাতের কাছে চলে আসে, কিন্তু আমরা ওরকম পাইনি। আপনারা অবশ্যই পাবেন, ঘুরে আসবেন ইনশাল্লাহ।